শিশু কথা খবর আগে দিন মুই পড়লে মহাকারণে তথাগত ভগবান বুদ্ধের বর্ণনা আছে, যদি আমার পরম গুরু কল্যাণ মিত্র পূজ্য বনবাসীর বর্ণনা আর ইচ্ছে যদুভূষি সঙ্গ সভান্তে তারাইও মহাপ্রাস শব্দ বর্ণনা, আর যারা আমার বন্ধু ইচ্ছন শ্রমণ তাদের পুনরায় মূর্তি মো আশীর্বাদ ভালেদি কামনা করি নেই দিয়ে কান্ডর মো দাহবাতে যাও। এতক্ষণ পর্যন্ত আমি শ্রমণু নতুন যা শুনিল অর্থাৎ লুম নগর না তারপর মিজেও দানও না দিয়েন তারা দেশনাত মতার দিয়েন উদিয়েছি তৈলে এই সমস্ত জিনিস জানি মাঞ্জরে দুঃখ দেয় চিনিটা হয় যে অনুসয় অনুসয় হয় অর্থাৎ চিনি এনেবাদে মাঞ্জর মনত এই ফুরি থাই শয়ন ঘুরি থাই দিয়ে ফুরি ফুরি থাই যেখানে তার উপকরণ ভেব অর্থাৎ চিনি তার জুলি উঠি মনতুন সে জিনিস জানি লোক হিংসে অজ্ঞান এই সে জিনিস জানি অর্থাৎ মনবিধিরে অর্থাৎ গুম যে যে থাই হ্যাঁ যেমন লোক হয়তো একো মানুষ যেখানে স্বাভাবিকভাবে বেরেব সেখানে তার লোক পান জড়িত নথাই মনান পরিষ্কার ঘুরি ঘুরি বেড়াই থাই হ্যাঁ যেখানে এখান জিনিস সবেদি দেব সেখানে লোভ উৎপত্তি হয় অর্থাৎ সে ওই সে মনতুন অর্থাৎ সে হুজুত করে জাগি উঠি অর্থাৎ গুম যাতে যাতে সতুন জাগি উঠে দেয় এসে সনপে থারে হয় অনুশয় অনু মানে শয়ন গুড়ি থাইনি গুম যে যে থাইনিতে এই অনুশয় হয় কেনরে এসে অনুশয়তুন অর্থাৎ জাগি উঠে দেয় হন কান জিনিস গেলে লুকপান জাগি যেমন হিংসা গান হন কান খারাপ জিনিস এনেবাদে কিন্তু আমি কোনো বৈয়াগি জুড়ুদিনে বৈয়াগি সে হিংসা গান জাগ্রত নয় কিন্তু যাকে হনক গম মানিয়ে খারাপ পদা হব নিজতুন যাকে গম নলাইব অর্থাৎ সে গুম যাবে তখন জাগি উঠিব এসে জাগি উঠিলে সাকে মনান হলু বয়ে যাই হ্যাঁ অনুশয়ন শয়নতো জাগি উঠে দেখে এসে নতুন অনুশয় শিবিও অর্থাৎ হিংসা সেই জিনিস তাই যে শ্রমণে যা কিছু তখন পর্যন্ত হইও লুম নগরা না নিজেও দানহ না তারা এমনি উদিয়েছে দিয়ে হ্যাঁ এই যে আমি যা কিছু বান্তি হ শ্রমণ হ দায়ক হ যা কিছু আমি নিয়ম নীতি ফালে আসলে এই সমস্ত জিনিস জানিরে অর্থাৎ সে গুম যাই দি সে জিনিস জানিরে অর্থাৎ মারে ফেলা না লোফিং সে অজ্ঞান সে জিনিস জানিরে মারে ফেলা না সেনতে আমার শীত দান শীল ভাবনা তোমার আমার দে বান্তে উনর শীল সমাধি প্রজ্ঞা এই সমস্ত জিনিস জানি আচরণ গুড়ি নেই অর্থাৎ চিনি মারে ফেলা না চিনি যাতে জাগি উঠে নোবারে ভাড়া যারা অরহদন সেনতে সে তারাই নি গুম যে নোবারে তারাই নি পুরো মারে ফেলান আর গুম গেলাইও সেখানে জাগি উঠে বিদায় সেন যে থানা উচিত নয় যাবে অর্থাৎ অরহতুনে তারা সে গুম যাই দিছে জিনিস চানরাই ওরা মারে ফেলান নেই সেনতে জাগি উঠে নোবারে তারা হ্যাঁ তা এই যে শ্রমণর হয়তো দৈত্যশীল তোমার হয়তো গিরিহির ভাচ্যশীল আরও মাঝে মধ্যে অত্যশীল বান্তে উনোর আমার আগে দিশসা দৈত্যশীল আরও যারা মিলে বিকুনি আগন তারার আগন তিনশো এগারো বসিল এ ধরনের ঘুরি বুদ্ধ এই যে লোক হিংসে অজ্ঞান এই সমস্ত জিনিসারে ধ্বংস ঘুরিবাতেই বিভিন্ন শ্রেণী বিশেষে এ শিকানি দি অর্থাৎ শিলু দি বিনয়ানি দি এসে বিনয়ানি আচরণ গুড়িলি অর্থাৎ গো মানুষ যে লোফিং সে অজ্ঞান যে জিনিস আনি গুম যে যে থাই অর্থাৎ সে নিজে ধ্বংস করিবাতে এ সমস্ত জিনিস আনি আচরণ মূল জিনিস আনলতে এই বিকুনিরা তিনশো এগারোবু হয়তো শ্রমণু নরা দৈচু তোমারে বিলে ফাইচু আরও মাঝে মধ্যে অত্যশীল আমার দিশসা দেখছু আসলে এনে সিরেনি বেদে বিভক্ত অলাইও মূল গোড়াগান যদি আমি থবেছি সে নলদাহি লোক পানরে মারে ফেলা না অর্থাৎ হিংসেরে মারে ফেলা না অজ্ঞানরে মারে ফেলা না তা সেনি সেইয়েদি ফাম নগরা না সদা দি ফাম নগরা না মনে মনে ফাম নগরা না এই থিনে নতুন অলদে যে থিন্ন ফালে পারে অর্থাৎ সেইয়েদি ফাম নগরে সদা দি ফাম নগরে মনে মনে ফাম নগরে এই থিনেন যদি হনব ব্যক্তিয়ে পালন করে তাহলে দেখা যায় দি তার বিশসা দৈত্যশীল ফালার ভাচ্যশীল ফালার আত্মবশীল ফালার তিনশো এগারো বসিল ফালাতে ওটা মূল গোড়াগান হল সিয়া আসলে তাতে ওই মানুষর স্বাধীনতা অনুসারে গুরুত্ব বাক করি দে যেমন
তুমি গিরি মানুষ সংসার দুঃখাম বিভিন্ন গোড়া হরে সে জিনিসটা নিয়ে তোমার যেহেতু হাম হরয় থাই তুমি সেটু কফালে নবরি বাহিনে তো ফাচ্যশীল দি, কিন্তু সে ফাচ্যশীল দেনার কারণ হলো দে যে সেই এদি কোদা দি মনে মনে পাম নগরা না যে একই। হ্যাঁ বান্ধেও নল দা হাম গুড়ি নান বানা তারা মাঞ্জে দিয়ে জিনিস জানি অর্থাৎ সেই ইয়ে ঘুরি ঘুরি অর্থাৎ তারা নিয়মান তারা ফালে বাতে সেনতে স্বাধীন ঘুরি যাকে তারা চুরি বা হাম তাম হাম হরণ্য যেহেতু সেনতে তারা বেকানি পরিপূর্ণ ঘুরি ফালে বা ফালে ফালে হরণিতে বিশা দিচ্ছ দিয়ে তারা। হুম আর বি কুনিও নরে হলে 311 বুদি সে ধরনের রুই। হ্যাঁ তা মেন ইয়ে হলো দেয় গোড়া গান সেই ইয়ে দি কোদা দি মনে দি ফার্ম নগরান যেমন বুদ্ধ সময় দিক বিক্রিয়ে দেওয়া যায় তার জায়গা বিকুই দিশা দিচ্ছিল তার জায়গা শিক্ষা দিয়ে ইয়ে তারে তার মানে দৌড়ে গি সে দিশা দিচ্ছিল হ্যাঁ ফালেব তাহলে তার চিন্তা করে তা বলি মুই ঘর যে ফাইচ্ছিল ফালে লাগে লাগে। হুম দিশা দিচ্ছিল মানে মুই হেনে ফালে তার দর বয় উৎপন্ন হয়ে দিয়া তা হাবর ফেলে বাতে জাকা সিদ্ধান্ত নে যেই সে পড়া দি তার বুদ্ধ হই দুজে বুদ্ধ লো দেখা হচ্ছে বুদ্ধ হতে এই তুই থিন্নশীল ফালে ভারিবে না নবারি তা তা চিন্তে করতে এই বিকুয়ালে দিশা দিচ্ছিল সরমন হলে দৈচ্ছিল তারপর গিরিহি হলে ফাচ্ছিল তাহলে গিরিহি ফাচ্ছিল তো আরো দিবেশীল হম মানা থিন্নশীল ফেলা না আর সেন্দর খান শহর অর্থাৎ বানতে ভগবান মুই ভারি না ঠিক থিন্নশীল ফালে নয় ঠিক আছে তুই সালে ফেলা এই চেতন দূরী যে বি কুই যাবে আগত মানা থিন্নশীল ফালে পেতে অর্থাৎ সেই এদি ফান্ন করিবি ওদা দি ফান্ন করিবি মনে মনে ফান্ন করিবি। হ্যাঁ এসে থিন্নশীল ফালে লেও তা সে থিন্নশীল যাকে ফালে গি আসলে দিশা দিচ্ছিল এনে ফালা জীবন বইতা সেবরা দি অর দুই যাই। হ্যাঁ এসে ধরনের রাজ জিনিস জানি মূল গোড়া গান সেই এদি ওদা দি মনে দি ফান্ন করা না। হ্যাঁ এই জিনিস জানি যাকে আমি সেইয়েদি সদা দি মনে দি যাকে ভাব ঘুরিব দেখা যায় যে নিজের যেমন অমঙ্গল হয় ঘরেরও সে অমঙ্গল হয়। যেমন ধরি এই যে একান অনুষ্ঠান আমি যাকে ঘুরিব দেখা যায় যে এই যে অনুষ্ঠানত গত জেনে যে ইয়ত কিন্তু পুঁজি মনে অর্থাৎ অনুষ্ঠান গড়ানা দরকার। হুম ইয়ত যদি হান জামেলা হয় বা মই বুলি একজনেরে পুণ্য হাম গতন যেনে যে বলে বলে তারে হাম ওজাঙ। হ্যাঁ সে জিনিস জানো যে অমঙ্গল নামি এজার অর্থাৎ সে পুণ্যবান কিন্তু সে যথাযথ নহবগুল কারণ সর এখান হিংসা অথবা রাগ জড়িত হয়ে যাবে মুই একজনে তার মনে নহর মুই তারে তার ঘরু বলে দূরি অর্থাৎ সে জিনিস চান ওজাঙ। হুম সে গড়েলি ম সদা এইয়ে ঘুরি নবারি হয়তো মুই তারে গোবা হিম বিলি নে পরবর্তী দি হয়তো তারে মুই হন কান হোম বিলি নে সে দরে হয়তো তাই মরে বল দেলি এই সে জিনিস জানি হলো দে ওই পুণ্য হাম গত জেনে যে সাকা হি হয় হাবো জড়িত হয়ে যায় মিশ্র কর্ম যাই দিয়া তা এই সে জিনিস জানি গোড়ানা উচিত নয়। এই সমস্ত জিনিস জানিও পুঁজি মনে যদি ঘুরি ভারে মাঞ্জরে পুঁজি মনে থানি আনি হলি ভাবিলে মু অনুষ্ঠান গরমর বেলক মৌলক বল দগি। হ্যাঁ তারা যদি পুঁজি মনে বল দন্দি একটা পুণ্য অনুষ্ঠান আর দলে দালে সম্পাদিত হবে আর যদি জোর করি নে হারে আনা হয় বা ইয়ে করি সাক্ষা কিন্তু ভাব পুণ্যগত জেনে যে ভাবও জড়িত হয়ে যার লোক মিশ্র হয়ে যার লোক সে জিনিস জানি আসলে ঘোরানা উচিত না কারণ ব্যক্তিগত এক মন নয় একদাই কর্মর ফলের প্রতি শ্রদ্ধা নেই তারপরও সামাজিক সাবে তারা একটা দিফা দাও। হ্যাঁ যেমন আমার আদামত আগে দি এই দায়ওয়া যুব টেঙা তুলি পিয়ঙ টেঙা তা একজনে বলি হতে মুই সে পুণ্য বলি নে মুই সে ইয়ে ঠেঙা বোঝে না দো সমাজে সমাজ ইয়ে দেহরে নে টুঙে মু। হ্যাঁ হ্যাঁ যদি বনমানতে মানে মুক্ত পুরুষ তারে মানব তে হতে আর বনমানতে লগে সত চত এড়ে ইয়ে হুল ঘুরি ঘুরি বান্ধে আগন বাদ খাদন বৈদে বৈদি তারা চিনি নগরী গড়ে ইয়াই হাম গোথা কি দেজন্ত বহুত উন্নয়ন লোন। হ্যাঁ এসে ধরনের মানুষও আগল সমাজত তো বলে সামাজিক একান সাবে অর্থাৎ সমাজে সাবে একান গোড়া ঘরে বিদায় বাধ্য বই পাঁচ ঘুরি আসলে কোরআনা উচিত তাতে কঠিন শিবদান যে কোনো পুণ্য হাম গত জেনে যে নিয়ম হল দে মই পুণ্য হাম করিম বা সামাজিকভাবে করিব পুনরে জানি দে পরে কারণ গাই গাইবিলে অনুষ্ঠান এনে কোরআনা উচিত নয় পরবর্তী জনমতো সে মানুষজন বলে গাই গাই অনুষ্ঠান করিলে গাই গাই হন বা পুণ্য হাম করিলে
তারা হইলে আত্মীয় স্বজন নাই পরবর্তী দিয়া তা যদি ব্যাপকভাবে প্রচার ঘুরি ঘুরি এলে এজন এলেনি মূর হয়ে দঙ মাইকিং গর অথবা মোদী হক যিনি যি না বিলে এজবিল মই বিলে পুণ্য হাম ঘুরি মা বলল অংশগ্রহণ ঘুরি ভারি ভাবি ইচ্ছে করলি তোমাক হ্যাঁ জানে দিয়াই ও পরবর্তী জন বিলে আত্মীয় স্বজন বড়ি জন্মান দিতা এসে দরং ঘুরি ইয়ে দিয়াই তা এসে আনে ঘুরি জানে দেনা দরকার জানে দেনার পরে এলে তো নয়লানি হ্যাঁ যা মানুষ যেবা যা ঠেঙা খোঁজে দিবা এ সিগুন দই পুণ্য ধর্ম করেন জোর ঘুরি নিয়ে আসলে করানো উচিত নয় অনেক মতে সঙ্গে কঠিন শিবদান তুমি গইলে গরনা যাতে মানে মাঞ্জোর এই জীবে জোর ঘুরি নে দের শিবের জোর ঘুরি দে নভরে ভাড়া এবং মনত দুম নভয় ভাড়া পাঁচজনে সমাজত বিলে একশো পরিবার আগুন হ্যাঁ হয়তো কুড়ি পরিবার মাঞ্জে সব দাবা না হন তারা দে তারা দিয়াই যে ঠিঙাগুন উদিবা সে ঠিঙাগুন দই অন্তত আমি এখান সামান্য কান সাবর কিনব হ্যাঁ পাঁচ টিয়া দিলে এখান অন্ধর্বাস পায় তাহলে যে অন্ধর্বাস চান নয় আমি এখান কঠিন শিব দাম এত দেশত সবচেয়ে জাক জমকপূর্ণ অনুষ্ঠান করেন বৈশাখী পূর্ণিমা কারণ বুদ্ধর জন্মশিবী পরিনির্বালা বুদ্ধর তলা তিনি ত্রিশি রীতি বিজড়িত সেহতে শিবে প্রধা বিচ্ছত মানে জাক জমক ঘুরি ফেলা সেহতে জোর ঘুরি নিয়ে হন কারণে খুঁজি মনে বা কোনোরে দাগি ডুবই কথাবার্তা দোল ব্যবহার করি নেই তাকে মানি যেমন আমি যাকে শিগন এলাম দায়গ মাব যাকে আমার যা বা অমুক জিনিস চান লই যা ওই ডিমেলো টিমেলো সদা তো সজা যাবার মনে হয় কারণ গমে হইয়ে দেয় সদাগা তা তুই যদি যা জিউরে নি হয় মানে হই ইয়ে যা দে অমুক যা টান লই তাকে মানে হা জিনিস চান নিবার মনে নহয় দি যাই নি হ্যাঁ কারণ সে নি খরখ বাক্য যে ভাই শুনি নবার দে যেমন মাঞ্জু সদা বাদ দু এ মানে ইয়ে শুনি নবার দে খরখ বাক্য যেমন উগত জাতকাকে দে এক সময় ভগবান বুদ্ধ গুরু জন্ম এলো হ্যাঁ ইকো মানজি এই এখান ইয়ে ঠেলা গাড়ি আন থার ঘটে নবাতে গুরু গাড়ি আন হ্যাঁ হা গিরোচ্চ বোধিসত্ব গিরোচ্চ দিনে দেই তথা ম ইয়া গুরু বই ইয়া ফাচ্য গুরু ইয়ে যিনি থানি নবারে তিনি ম গুরু বই থানি ভার তা সে অনুমান আন্দই অর্থাৎ থা গুরু বরে থানি দিবাতে দেগই বাড়িব লোনে লই পিদি কাকায় এনে ঘুরি নে হতে এইয়ে ভে বেহুপ ফতে আদি যা তা গুরুব বেজা হই এ সব দাঁড়িয়ে থাই দি নজাই আর হ্যাঁ হারন হারাপ বাজার ব্যবহার করছি তাই মানে এ মানে ইয়ে হতে মানে যিনি গব নহা মনিচর সদা বাদ দু এই সাথে সে জিনিস আনি হতে প্রয়োগ করানো উচিত নয় হ্যাঁ যেমন সরমণ্য দায়ী তারা ইয়ে তুলি ধরছ তা খরখ নিজে সদা নহ না তো নিজেও দাম মধ্যে সে খরখ বাক্যও আগে অর্থাৎ যে জিনিস চান শুনিলে মানুষ খানত গাওয়ে গম নোলাগে এসে জিনিস চানি প্রয়োগ নিয়ে অর্থাৎ মানুষে গম পান যেমন ধৈর্য সবাবো চিঙেরা দৌল লাগিও যাতে রবো দৌড়িব হন সনে শুনিবার মনে নহলে তা ফগিলেও কিন্তু তার সেই রঙার দৌল নহলাইও গঠনার দৌল নহল তা যাতে দৌড়িব কণ্ঠ বলো মানুষ দে আরো দৌ আরো একটা শুনিবার মনে হয় কারণ তার কণ্ঠবো দৌল এই মানুষও যদি তা শব্দ তা হিয়াঙে ঘুরি ব্যবহার করে আসলে হিয়াঙে ঘুরি তার মাঞ্জলও ব্যবহার করে সে অনুযায়ী যে মানুষ বুঝে ভারে মাঞ্জে তা ঘুরে আস্থা ছিল দে নহলে নিজে যদি খারাপ ব্যবহার করলে মাঞ্জে গম নপা শত্রুতা সৃষ্টি হয় এসে যে কোনো এই যে মূল বিষয় হল দে এই যে অনুশয়ন অর্থাৎ অনুশয়নী জাগি উদিলে মাঞ্জে যে গঙা জাগি নবারণ দেখে শীতে মানুষে উত্তেজিত হন যেমন ইকো মাছ তুমি যদি ফুলো জ্বরত তুলো তার চটপট 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 গড়ে শীতে তার স্বাভাবিক অজ্জেবার সাথে অর্থাৎ তার স্বাভাবিক জীবন শুধু ফানি তা ফানিক ঠেলে তার শান্তি ফুলো জ্বরত উদিলে তার চটপট চটপট গড়িব ইন্দি ফাইলিব উন্দি ফাইলিব হ্যাঁ এই সে স্বাভাবিক অজ্জেবার সাথে মানুষ ইকো যাকে উত্তেজিত হব সে কাবিলে তা অস্বাভাবিক অর্থাৎ তার ফুলো জ্বরত তুললে মাছ্য দুঃখী তার স্বাভাবিক অজ্জেবারতে শীতে প্রতিক্রিয়া কান্দে আছে রাগ অর্থাৎ যাকে কো মানুষ রাগ হইতে মনে করিবা তা সে অস্বাভাবিকও দেখা দেয় সে মধ্যে ঠেয়া যদি অস্বাভাবিকও থাই তাকে চিঙেরাইও বিকৃতি হয় সেই মুহূর্তে ঠেয়া যদি হন কান সিদ্ধান্ত নিয়ে যায় সে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যায় মানুষ একো গম সিদ্ধান্ত নিদেলে তার স্বাভাবিক অবস্থায় এজা করিব সাকে দৌল সিদ্ধান্ত বলে রাগত যদি সিদ্ধান্ত কারণে যায় ভুল সিদ্ধান্ত হয়েছে এসে ওই মানুষ যাকে রাগ উদিব মনে করিবা তাতে অস্বাভাবিক
আগে ওই সৎপদ ঘরে মাইচ দুঃখী স্বাভাবিক ফিরি যাওয়াতে মন আনে চেষ্টা করে এসে অনুশয়ন অর্থাৎ পর্যটন তার জাগি উঠে দেয় সে জিনিস জানি এ লোভ পানি হিংসেনি অজ্ঞানানি তৃষ্ণা এই বিভিন্ন জিনিস প্রচুর করে জাগি উঠে দেয় উপকরণ দিলে কিন্তু সে উপকরণ যেটা ন ভেব কিন্তু স্বাভাবিক ঘুরি থাকে যেমন আমি বইয়া কিনো না স্বাভাবিক ঘুরি কিন্তু তোমার যেটা একটু মাঞ্জিয়ে খারাপ বাজা তোমার একটু ব্যবহার করি বগি সে প্রচুর করে জাগি উঠি বলি একটা মু রাঙা হালা মই যাব হ্যাঁ কারণ ওই ইয়ে গান গুম যাতে যাতে তোমার ইয়ে গান জাগি উঠতে দেয় হয়তো অহংকারের কারণে জাগি উঠেছে জিনিসটা প্রচুর জাগি উঠি এই এসে জিনিসটা ক্ষতি করে দেয় আমার এসে জিনিস ভগবান বুদ্ধ সেনাতে হয়ে দেয় সহস্র সহস্র মানুষ মাঞ্জরা যদি যুদ্ধ কোনো মাঞ্জে ইয়া দমন করে মানে দমন করি গুলো নিজে জয়ী হয় কোনো রাজা বা মাঞ্জি সেটি হতে সর্বোত্তম সংগ্রাম জয়ী নয় যে মানুষ রাগ উদিলি হিংসেও দিলি তা যদি সেই মুহূর্তে ফাটল রাগে ভারে রাগ উদিনে রাগ নতুলি সেই হতে সর্বোত্তম সংগ্রাম জয়ী ভগবান বুদ্ধ হ্যাঁ এই সাথে এ ধরনের এসছে যে পুণ্যগচ্ছু শিল লইও এ সমস্ত জিনিস গোড়ানা হল আসলে ইনিরা দমান আছে ইনি ইনি গুড়ি গুড়ো যদি এ সমস্ত লোক হিংসে নি দমে নবারি তাহলে মনীষ অন্য হলো গুড়ি নেই হলো লাভ নেই কারণ এ জিনিস দমে পাতে হিন গোড়া যায় দানর দ্বারা লোপ হয়ে যায় শিলর দ্বারা হিংসা হয়ে যায় ভাবনার দ্বারা অজ্ঞান হয়ে যায় এসে জিনিস গুড়ি পাতে গিয়েও চিনি ইয়ে ধ্বংস গুড়ি পাতে ইনি গোড়া যায় যদি সে জিনিসটানি ধ্বংস নয় মানে দান গুড়ি গুড়িতেই এনেবার দেয় শিক্ষা হওয়ার নবে গুড়ি তাহলে এত লাভদ না অত্যশীল হলে নিয়ে লাভ যেমন অনেক মানুষ মাজন হলে সে জিনিসটানি জাগি নও দি কারণ সাগর আনি এগতন উমুক এগতন জাগিবার সুযোগ নহয় মাজন মাঞ্জ যেখা গরিব এগুলো মানুষ সেখা বিলে পরীক্ষিত হয় দি মানুষ আসলে ফত ধৈর্য ধৈর্য আগে এবং তার সে বিদিকে লুকিং শ্রেণী জাগি উঠে না নও দি এসে প্রমাণ হয় দি আসলে তার ইয়েন গুড়ি ভাব উবন গুড়ি ভাব যাকে দুঃখ ভাব থাকে ইয়েন গত সেটা পরীক্ষা দি আসলে মানুষ হদ্দু পর্যন্ত ধৈর্যশীল আছে কিন্তু মাজন মানুষরে হওয়ার নোভাবিলে সে জিনিস আনি তার সাগর আনি গরণ ইয়েন গরণ উবন গরণ কিচ্ছু ঘুরি নভায় সে লুকিং জেনি হারা জাগি নও দে তাই কোক জাত বদামে দেখি থানা আনতে বই দেহি তার সাগর আনি এলো শিবেন খালি তা সে খালি একদিনে সিন্দে করতে হইলে ম গরগির হচ্ছে আসলে কি কারণে মদ মরে রাগ ন তুলি একা করি কি ঘোরা করি কি মাজন হেনেতে রাগ ন তুলি নাই তার এনে সে জিনিস আনি নেই তাই একবার বিলে ই হচ্ছে দেরি ইয়ে গুমতুন হইতে সাগরানি যেহেতু দেরি তাই হত্যা বিলে ইয়ে আ খালি তুই হচ্ছে হিতে জেরা ঘুরি গুমতু দিলি আর জেরা ঘুরি গুমতু দিলে হিও ই হতে একা জ্বলি উঠি হতার দে তার দ্বিতীয় দিন উঠি আরও বিলে করি আছি হতা তুই দেরি হই হতে হয় দে বিলে সে হিচু নয় বে ইন্দি হতার জ্বলি উঠে দিন দি কারণ দিদিন যে এগো তা তিন দিনও মারাত যাকে দেরি উড়ি উঠতে আগুন হইও তার ইয়ে তাহলে লাগারা বাজে কু আগে এসে গেল দেগো হুলছে ও দা সিরে ও ফাদি ওতে সিরে ও ফাদি ইয়া সে সিরে ব দূরে দূর গাগান গোদাহাত আমান গুড়ে লই হতে এই যে তুমি এটা বিল হবর হো এই ক্ষমা মৈত্রী অমুক বিলে বই দেহি মানে রাং নেই হিংসে নেই এই যে জমরে হুল ফাদি দে দেয় এসে মাজন মানুষ অনেকে আগুন দেয় তারা সাগরানি গরণ অমুক তারা সে লোক পানি হিংসে এগানো যায় কারণ উপকরণও ফাইদি তারা কিন্তু ওই যারা গরিব মানুষ ইয়েন গরিব আনন্দ দিয়ে হয়তো ঠেঙা বোঝে সেই দিলাত কই অমুক সৌ যাকে চিনি উপকরণ আনি এবং গাই গাই মন আন জাগি উঠি এসে তেহর হয় দি আসলে তাতো রাগ আগে নেই শত্রুর জন্য ধৈর্য কিন্তু মাজন মানুষরা হওয়ার নভাই দি তা এই সেনতে যা কিছু গোড়া যায় অর্থাৎ সিঁড়ে দমন গুড়ি পাতে এ সিনি যদি নিচরে আমি দমন গুড়ি রাগে পারি অর্থাৎ শিবিরা হয় দি সর্বোত্তম সংগ্রাম জয়ী তা এসে সর্বোত্তম সংগ্রাম জয়ী যাতে আমি ওই ভারি ভাড়া ব্যাকুন এ চেষ্টা গান তা করিব হ্যাঁ তা যাই হোক যে পুণ্য গড়িলা এই পুণ্য তোমার ইয় ভালো শুক্ত ফরো ভালো শুক্ত কোনো এক সময় অবিদ্যে তৃষ্ণা বা কোনো নির্বাহ লাভ হেতু কোনো উদাহরণ